বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাদ দিয়ে এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে সাফ জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় এই মুহূর্তে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি। একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকাসহ জেলা উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের ওপর হামলা ও মামলা দেওয়াতে ক্ষোভ জানান ফখরুল। মন্ত্রিপরিষদে পরিবর্তন করে সরকার নিজেদের রক্ষার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এই সরকারের এই মুহূর্তেই তাদের চলে যাওয়া উচিত, পদত্যাগ করা উচিত এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটা নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করা উচিত। এবং সেই সঙ্গে আমি আবার দাবি জানাচ্ছি যে আজকে ছাত্রদলের যে অনুষ্ঠান আছে দুটার সময়, সেই অনুষ্ঠান যেন নির্বিঘ্নে ছাত্রদল করতে পারে।